ইসরায়েলকে শক্তিশালী গাইডেড বোমা ও তামির ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা। ইসরায়েলের নামে বাইডেন বললেন হাসপাতালে হামলা করেছে অন্য কেউ, ইসরায়েল নয়। গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইসরায়েলকে প্রমাণ করতে হবে যে সে জড়িত নয়। স্যাটেলাইট ছবিসাই রাশিয়া। ইসরায়েলকে শক্তিশালী গাইডেড বোমা ও তামির ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা। ইহুদিবাদী ইসরায়েলকে অত্যন্ত শক্তিশালী গাইডেড বোমা এবং তামির ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে আমেরিকা। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এরই মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটিয়েছে। প্রেস টিভি জানিয়েছে ইসরায়েল তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে তামির ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ইসরায়েলের ব্যবহার করা ক্ষেপণাস্ত্রের চেয়ে তামির ক্ষেপণাস্ত্র কয়েক গুণ উচ্চ ক্ষমতা সম্পন্ন, ফলে আমেরিকা এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে। সূত্র বলছে আমেরিকার ইতিমধ্যে কাতার, সাইপ্রাস, গ্রিস ও জার্মানির বিমান ঘাঁটি থেকে দুই ধরনের গাইডেড বোমা ও তামির ক্ষেপণাস্ত্র বিমানে বোঝাই করতে শুরু করেছে। ইসরায়েলের নামে বাইডেন বললেন হাসপাতালে হামলা করেছে অন্য কেউ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই বুধবার ইসরায়েলে পৌঁছেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আবিব এয়ারপোর্টে পৌঁছালে বাইডেনকে অভ্যর্থনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময় একে অপরকে জড়িয়ে ধরেন দুই নেতা। আল জাজিরার প্রতিবেদনে জানা যায় তেল আবিবের নেমেই গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বরাবরের মতো ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে গাজার হাসপাতালে বিমান হামলার প্রসঙ্গে নেতানিয়াহুকে বাইডেন বলেন এই হামলা ইসরায়েলের কাজ হতে পারে না। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তিনি বলেন এই হামলার পেছনে অন্য দল রয়েছে। গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। টানা ইসরায়েলি বোমা হামলা এবং অবরোধের কারণে গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে। 23 লাখ মানুষের এই অঞ্চলে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বুধবার এক এক্স বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানম গেব্রিয়াসুস বলেছেন সব পক্ষকে সহিংসতা বন্ধ করতে হবে। গাজায় প্রতি সেকেন্ডে চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য আমরা কাজ করছি, একের পর এক প্রাণ ঝরে পড়ছে। 4 দিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা সামগ্রী সীমান্তে আটকে আছে। চিকিৎসা সহায়তা দিতে দেরি না করে আমাদের এখনই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া প্রয়োজন। ইসরায়েলকে প্রমাণ করতে হবে সে জড়িত নয়। স্যাটেলাইট ছবি চায় রাশিয়া। রাশিয়া বলছে ইসরায়েলকে প্রমাণ করতে হবে যে তারা গাজার হাসপাতালে হামলায় জড়িত ছিল না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন হাসপাতালে হামলার সঙ্গে ইসরায়েল জড়িত ছিল না প্রমাণ করতে স্যাটেলাইট ছবি দিতে হবে। মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA বলেছে রাশিয়া হাসপাতালে হামলাটিকে একটি অপরাধ এবং অমানবিকতার কাজ হিসাবে শ্রেণীবদ্ধ করছে। অবরুদ্ধ গাজার আল আহলি হাসপাতালে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় 500 বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও কয়েক শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে জানা গেছে। হাসপাতালে চালানো বর্বরোচিত এই হামলার নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক, মিশর সহ পুরো বিশ্ব।